গভীর রাতে মিষ্টির দোকানে হানা দিয়ে ক্যাশ বাক্স থেকে 5,500 টাকা চুরি করে পালালো চোর। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে চুরিলাম জাতীয় সড়কের পাশে একেবারে বাজার স্ট্যান্ড এলাকায় অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে। অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দীপক রায় শুক্রবার রাতে বিক্রি শেষ করে ক্যাশ বাক্সের মধ্যে 5,500 টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। দোকানে রয়েছে সিসিটিভি। শনিবার সকালবেলা দোকানে এসে দেখেন ক্যাশ বাক্স ভাঙা এবং তার টাকাগুলি নেই। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সিসিটিভির ফুটেজ চেক করে দেখতে পায় একজন অল্প বয়সী ছেলে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে যাচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় চলে যায়। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ একজনকেও শনাক্ত করতে পেরেছে। তার নাম পুলিশ যদিও বলেনি তদন্তের স্বার্থে। আগে ভাগে নাম প্রকাশ পেলে সে পালিয়ে যেতে পারে, তাই পুলিশ চোরের নাম বা ঠিকানা দেয়নি। চুরিলামের একেবারে ভিআইপি জোন এলাকায় এই চুরিকে ঘিরে দেখা দিয়েছে বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক। দোকানদারি সারা শেষ করার পর আমরা কোনো মানুষ হাজার বাজে তখন বাড়িতে গেলাম, যাওয়ার পর সব ঠিকঠাক ছিল। সকালবেলা আমার স্টাফে এসে এদিকে দোকান বন্ধ বন্ধ গ্যাস ভাঙা, হঠাৎ করে দোকানের ভিতরে দোকান সমস্ত দোকান বন্ধ বন্ধ দেখে সঙ্গে সঙ্গে আমার তখন আমার খবর দিল। এসে দেখলাম ঠিকই সত্য, আমার গ্যাস ভাঙা গ্যাস আমাদের 12:30 আমাদের ছিল দেখা তো নেয়। কতটা আনুমানিক পড়ার সময় হয়েছে? রাত্রে একটা বললাম, আমার পুলিশ মানে টিভি ফুটেজ দেখে ক্যামেরা ফুটেজ দেখে অনুমান করলাম, সিসিটিভি ফুটেজ দেখে। তখন পুলিশে খবর দিলাম, বাজার করে জানালাম, পুলিশ করছে স্টাফ পাঠালে। বাজারে কি পাহারাদার নেই? পাহারাদার ছিল, পুলিশ কন্টিনিউ পাহারা দেয়নি বাজারে? পুলিশে আসে না, কিন্তু পাহারাদার ছিল বাজারে। বাজারে পাহাড় ছিল, পাহারা তারা দেয়, কিন্তু কীরকম পাহারা দেয় বুঝলাম না। আমার দোকানে রাত্র 1টার সময় চুরি হয়ে গেলো, পাহারাদার কী কী ধরনের পাহারা দেয়? প্রতি মাসে আমরা টাকা দিই, চাঁদা দিই, তারপরও আমরা পুলিশের কাছে কত পাই না বলি মনে হয়।